নিজেদেরকে সুস্থ রাখার জন্য আমাদের পরিবেশ আমাদের জন্য অফুরন্ত ভাণ্ডার সাজিয়ে রেখেছে, কিন্তু আমরা অনেকেই জানি না, আর তার জন্য আমরা সব সময় বাজারের কেনা ওষুধের উপর নির্ভর করি। আমরা কিন্তু উপকার পাবেন এই বিষয়ে হলফ করে বলা যায়। চলুন কোন কোন রোগে এই পাতাটি কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত জেনে নেওয়া যাক। যদি কারো কানে ব্যথা, কানে পুঁজ অথবা কান পাকার সমস্যা হয়ে থাকে, সে সময় আপনি হাতিশুর গাছের ফুল। হ্যাঁ বন্ধুরা, আজ তোমাদের সাথে আরও একটি ঔষধি গাছ ও গাছের গুণাগুণ নিয়ে আলোচনা করব। আর এই আলোচনার মাধ্যমে আশা করি আজও তোমরা তোমাদের সমস্যার সমাধান পেয়ে যাবে। কারণ আজকে এমন একটা গাছ সম্পর্কে জানাবো যে গাছটি এমন কিছু কাজ করে থাকে যা আপনার ধারণার বাইরে। এই গাছটা আপনার জীবন বদলে দেবে। আপনারা বনে বাজারে পথে ঘাটে এই গাছটি দেখে থাকেন, কিন্তু যার সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই, তাই আজকের ভিডিওটা কেউ না দেখে যাবেন না। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি হচ্ছে হাতিশুর গাছ। আপনাদের অঞ্চলে একে কে কী নামে ডাকেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাছটি এতটাই শক্তিশালী যে আপনার দেহের ইন্টারনাল এবং এক্সটার্নাল রোগকে সারাতে পারবে, যা বর্তমানে আধুনিক মেডিসিনও সারাতে পারবে না। এমনকি এই গাছের মধ্যে লুকিয়ে আছে আপনার স্ত্রীকে তৃপ্ত করার গোপন রহস্য। এই গাছটি ফুল, পাতা, শিকড় সব কিছুই দারুণ উপকারী। এই গাছটি নিয়ম করে খেলে বিছানায় শোয়া মাত্র ম্যাজিক করবে, আর যার ফলে আপনার স্ত্রীও তৃপ্ত হতে বাধ্য হবে। এমনই আরও জটিল ও কঠিন রোগগুলো সম্পর্কে জানতে ও ব্যবহার সম্পর্কে জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরুখ ব্লগ বাইরপা। বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। এর নাম হাতিশুর হয়েছে এর ফুলের কারণে, কারণ এর ফুল দেখতে হাতির সুরের মতো। রাস্তার ধারে, আগাছার মধ্যে কিংবা বনে বাজারে আপনি এই গাছটি দেখতে পাবেন। এই গাছটি বাঁকানো দণ্ড সাদা সাদা ফুলে ভরে থাকে। গাছটি আগাছা ভেবে মোটেও ভুল করবেন না, কারণ এই গাছটির উপকারিতা অতুলনীয়। এই গাছটির পাতা, সুর, মূল সব কিছুই উপকারী। হাতিশুর গাছে সারা বছরই ফুল ফোটে, তবে বর্ষাকালে বেশি ফুল ফোটে। এখন জেনে নিন আপনার কোন কোন রোগের ক্ষেত্রে এই গাছটি উপকার করতে পারবে। বিষাক্ত কোনো কিছু কামড় দিলে, শরীরে কোনো ব্যথাজনিত কারণে হঠাৎ লাল হয়ে ফুলে উঠলে, যদি ঠান্ডা লাগার সমস্যা থাকে, যদি ছত্রাকজনিত কোনো চুলকানি, অ্যালার্জি, দাঁত, একজিমার মতো সমস্যা থাকে এবং চোখ ওঠা কিংবা চোখে অ্যালার্জির মতো রোগ হয়, তারপর হচ্ছে টাইফয়েডের রোগ থেকে শুরু করে ব্রণের সমস্যা, মাড়ি ফোলা থেকে শুরু করে কান ব্যথা, অর্থাৎ মাথা থেকে পা অবধি সকল রোগের ঔষধ রয়েছে এই গাছটির মধ্যে। আর এর সবচেয়ে বড় উপকারিতা কোন জায়গায় জানেন? এই গাছটি যৌন সমস্যা দূর করার একটি আদর্শ দায়। যারা যৌন সমস্যার জন্য অনেক ঔষধ খেয়েছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না এবং লজ্জায় ডক্টরের কাছেও যেতে পারছেন না, আশা করি তারা ভিডিওটি দেখলে উপকৃত হবেন। কারণ আজকের ভিডিওটি ওই সকল যৌন অক্ষম দুর্বল পুরুষদের জন্য তাই বন্ধুরা, আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব নিয়ম খুব ভালোভাবে বুঝতে পারবেন। টাইফয়েড জ্বরে এই গাছের পাতা অনেক উপকারী। যদি কেউ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে থাকে, তাহলে এই পাতার রস করে নিতে হবে। তারপর 2 টেবিল চামচ রস গরম পানির মধ্যে মিশিয়ে প্রতিদিন একবার করে খেতে হবে 7 দিন। টাইফয়েড জ্বর গোড়া থেকে নির্মল হবে, এছাড়াও টাইফয়েডের কারণে যেসব ক্ষতি হয়ে থাকে তা থেকে বাঁচতেও পারবেন। এই গাছের পাতা অ্যালার্জি, চুলকানি, রেশ, দাঁত, একজিমা ইত্যাদির জন্য আদর্শ ঔষধ। এ পাতা যদি কেউ নিয়ম করে ব্যবহার করতে পারেন, তাহলে তাদের মধ্যে এ ধরনের কোনো সমস্যা থাকবে না। শরীরের যে স্থানে এরকম সমস্যা হোক না কেন, আক্রান্ত স্থানটা হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর হাতিশুর গাছে 8 থেকে 10টি পাতা নিয়ে ভালো করে ছেঁচে নিন। ভালো উপকারিতা পাওয়ার জন্য এর সাথে একটু হলুদ, কাঁচা হলুদ বেটে দিতে পারেন। এবার আক্রান্ত জায়গায় এই মিশ্রণটি লাগিয়ে রাখুন ঠিক মলম মতো করে। ঘণ্টাখানেক পর সেই স্থানটি ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এভাবে টানা 7 দিন ব্যবহার করবেন। অনেক সময় কোথাও আঘাত পেলে শরীরে ব্যথা থাকে কিংবা ফুলে যায়, আবার কোনো কোনো কারণে কারো কারো বাতের ব্যথাও রয়েছে। এক্ষেত্রে 1 চা চামচ ক্যাস্টর অয়েল ও 1 চা চামচ হাতিশুর পাতার রস মিশিয়ে আপনার ফোলা জায়গায় বা ব্যথা জায়গায় মালিশ করুন। তারপর শুকিয়ে গেলে আক্রান্ত স্থানটি ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে 7 থেকে 10 দিন ব্যবহার করুন, দেখবেন ব্যথা দূর হয়ে যাবে।
অনেক সময় বিষাক্ত কোনো পোকামাকড় কামড় দিলে ফুলে গিয়ে জ্বালাপোড়া করতে থাকে। এক্ষেত্রে পাতা কোচলে তা আক্রান্ত স্থানে লাগিয়ে দিন, কাটা জায়গায়ও লাগাতে পারেন, রক্তপড়া বন্ধ হয়ে যাবে এবং জ্বালাপোড়াও দূর হয়ে যাবে। আঘাত পাওয়ার ফলে যদি শরীর কোনো ফুলে যায় বা লাল হয়ে যায়, এক্ষেত্রেও 5 থেকে 6টি পাতা ছেঁচে তা হালকা গরম করে ব্যথার স্থানে লাগিয়ে দিন। ঘণ্টাখানের পর দেখবেন ব্যথা এবং লাল হয়ে যাওয়া দুটি কমে গিয়েছে। এছাড়াও এটি দাঁতের ব্যথায় কিন্তু দারুণ উপকারী। দাঁতের ব্যথার ক্ষেত্রে হাতি শুর গাছের পাতা 5 থেকে 6টি আক্রান্ত দাঁতে দিয়ে চিবুতে থাকুন এবং অল্প অল্প করে তার রস খান, দেখবেন দাঁতের ব্যথার উপকার পাবেন। জ্বর কাশি বা ঠান্ডাজনিত সমস্যার ক্ষেত্রে যেমন বুকে কফ জমে যাওয়া, নাক দিয়ে সর্দি আসা, বারবার কাশতে থাকা, বুকে খরখর শব্দ হওয়া, সমস্ত সমস্যায় এই গাছের পাতা অনেক উপকার করে। এসব ক্ষেত্রে এই গাছের মূল পানিতে ফুটিয়ে তা পান করতে পারেন। এছাড়াও এই গাছের পাতা হালকা গরম করে তা সিরাপের মতো করে পান করলে উপকার পাবেন। সর্দি কাশি সমস্যায় এই গাছে গাছ ভিন্নভাবে ব্যবহার করতে পারেন। পাতা ছেঁচে 2 চামচের পরিমাণ রস বের করে তা 1 চা চামচ পরিমাণ মধুর সাথে মিশিয়ে খেলে সর্দি কাশির সমস্যা দূর হবে। ব্রণের সমস্যায়ও এ পাতা অনেক কাজ করে থাকে। কচি পাতা বেটে গোসলের আগে যদি 1 ঘন্টা লাগিয়ে রাখতে পারেন তাহলে ব্রণ পেকে যাবে, ব্যথা থাকতে তা দূর হয়ে যাবে। অনেক সময় চোখ টকটক লাল হয়ে যায় অথবা চোখে বালি পড়ার মতো অসুবিধা হয় এবং চোখ ওঠার মতো সমস্যা হয়, সেক্ষেত্রেও পাতার রস ছেঁচে তা ছেঁকে নিয়ে আক্রান্ত চোখে 1 ফোঁটা করে দিতে পারেন। এভাবে যতদিন ভালো না হয় ততদিন দিতে থাকুন, দেখবেন ভালো হয়ে যাবে। যদি কারো ফ্যারেঞ্জাইটিস রোগ হয়ে থাকে তাহলে এ পাতা 1 মুঠো পরিমাণ নিয়ে তা পিষে রস বের করে গরম পানি দিয়ে গরগল করুন, দেখবেন ফ্যারেঞ্জাইটিস রোগ ভালো হয়ে গেছে। এবার সবশেষে বলবো কিভাবে আপনারা এই গাছটি দিয়ে আপনার স্ত্রীকে তৃপ্ত করবেন। বন্ধুরা, এমন অনেক যৌন অক্ষম দুর্বল পুরুষ আছেন যারা স্ত্রীকে তৃপ্ত করতে পারেন না। অল্প বয়সে কিছু খারাপ অভ্যাস এর কারণে যৌন সমস্যা শুরু হয়ে যায়, যার ফলে তারা সহবাসে অক্ষম এবং দ্রুত বীর্যপাত থেকে শুরু করে এই ধরনের অনেক সমস্যা দেখা দেয়। এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা হাতিশুর গাছের শিকড় ব্যবহার করবেন। এক্ষেত্রে হাতিশুর গাছের শিকড় যেটা মোটা থাকে তা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে 1 টুকরো নিতে হবে। আর যদি শিকড় চিকন হয় তাহলে ছোট ছোট 3 থেকে 4টি শিকড় নিতে হবে। শিকড়গুলো ছেঁচে নিয়ে তার সাথে 1 চামচ মধু মিশিয়ে রোজ সকালবেলা খালি পেটে পান করতে হবে। 7 দিন খেলেই রেজাল্ট পাবেন। যাদের ডায়াবেটিস আছে তারা পানের মধ্যে শিকড় দিয়ে একসাথে খাবেন, যেভাবে পান সুপারির সাথে খাওয়া হয় ঠিক সেভাবেই খাবেন। তো বন্ধুরা, তা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে থাকবেন এবং যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আরও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।